আমার সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দরা, তোমরা একটা বিষয় লক্ষ্য করবা, আমাদের যে চোখের যে কোনো কোনো একটা বস্তুকে দেখলে চোখের ভিতরে তার মানে স্থায়িত্বকাল থেকে যায় 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ যে 0.1 সেকেন্ড দেখার পরও ওটার স্থায়িত্বকাল থেকে যায়। ঠিক একইভাবে আমাদের একটা মস্তিষ্ক যে কোনো একটা বিষয়ের উপরে মনোযোগ থাকে 45 মিনিট, সর্বোচ্চ 45 মিনিট। আর যদি সেটা যদি অতি বেগুন রশ্মি বা প্রখর আলোর ভিতরে হয়, সেটার দীর্ঘস্থায়ী থাকে মাত্র 22 মিনিট। তাহলে আমি ভিডিওগুলো ছোট ছোট করে কেন করে, যাতে খুব অল্প সময়ে তুমি ভিডিওটা দেখে যাতে 2-1টা অঙ্ক করে, 2টা বা 3টা বা 4টা অঙ্ক করে তুমি যাতে তুমি একটা আবার একটু রেস্ট নিয়ে আবার পড়তে বসতে পারো। আমি প্রায় বলে থাকি পড়াশোনা একটা মজার বিষয়, পড়াশোনাটাকে তুমি বিরক্ত বোধ বা যে একঘেয়ে এভাবে না করে অল্প অল্প করে, এখন আমি 45 মিনিট বই পড়ছি, 10 মিনিট ব্রেক দেব, আবার 45 মিনিট বই পড়বো বা একটা মুভি দেখবো। শুধু যে পড়াশোনা করতে হবে তা না, মাঝে মাঝে মুভি দেখতে হবে, মাঝে মাঝে খেলাধুলা করতে হবে, সব কিছুর প্রয়োজন আছে। যাই হোক, আমি সবসময় চাই যে তোমরা একটা ভালো একটা পজিশনে থাকো। আমি তোমাদের ক্লাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো, আমি খুব শীঘ্রই চেষ্টা করবো তোমাদের প্রতিদিন একটা রুটিন তৈরি করে দেওয়ার। অর্থাৎ এই যে বাসায় আসো, প্রায় মানে 10-15 দিনের মতো হয়ে গেছে, আর হয়তো বা 10-15 দিন থাকবা, কীভাবে পড়বা আমি তোমাদের একটা রুটিন তৈরি করে দেবো। যা দেখো, 1-এর 6 নম্বরটা আমি করব। দেখো, x³ - y³ × x²-xy+y² / x²-y² × x³+y³। এখন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখো, a² - b² ছোটবেলার সূত্র, এটা আমরা ক্লাস অনেকে 6 থেকে শিখছে, অনেকে 5 থেকে, যারা একটু ওভার স্মার্ট তারা 5 থেকে শিখছে, আর অধিকাংশ স্টুডেন্টরা ক্লাস 7 থেকে শেখার চেষ্টা করছে। a² - b² সূত্র, a+b × a-b, সবাই পারো। হয়তো আমার এই সূত্রটা লেখা দেখে অনেকে বলবো যে তোমরা সবাই পারো। এরপরে দেখো আরেকটা সূত্র, দেখো a³ - b³ সূত্র হলো এ উৎপাদকের সূত্র, a² + ab + b² a³ - b³ সূত্র হলো a² - a² + ab + b² দেখো এটাকে যদি আমি এ কল্পনা করি, এক্সপ্রে এ ধরে নেব আর ওয়াইটাকে আমি বি ধরে নেব, তাহলে দেখা যাচ্ছে কি, দেখো a³ - b³ সূত্র কি, a³ - b³ সূত্র হলো a - b, এ হলো x - b হলো ওয়াই ইন্টু a² + ab + b² a² এ হলো x² + ab, এ হলো এক্স, বি হলো ওয়াই প্লাস b² - b² ইন্টু এখানে যা আছে তাই, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, এজন্য করলেও করা যায় কিন্তু দেখ আমরা এটাকে রেখে দেব। আর x² - y² এটাকে কি করা যায় একটু লক্ষ্য করো, এটাকে যদি এ ধরো, a² - y টাকে আমরা বি ধরে নেব, মনে মনে হিসাব করব a² - b² সূত্র কি, a+b × a-b, a+b, এ হলো x + b, বি হলো ওয়াই × a-b, এ হলো x - b হলো ওয়াই। এরপরে দেখো আমি যদি কিউবের সূত্র বলি, প্লাস এটা তো মাইনাসের সূত্র ইউজ করছে, a³ - a³ + b³ সূত্র কি হবে, a+b × a² - ab +
বি স্কোয়ার, এটা তোমরা অনেকেই জানো, যেহেতু বছরের মাঝামাঝি সময় প্রায়, দেখো এটাকে যদি তুমি এ ধরো, এ কিউব প্লাস, এটাকে যদি বি ধরো, বি কিউব, এ কিউব প্লাস বি কিউব এর সেটটা কি হবে, এ প্লাস বি, এ এ হলো এক্স প্লাস বি হলো ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার এ হলো এক্স তার স্কোয়ার মাইনাস এ বি, এ হলো এক্স বি হলো ওয়াই প্লাস বি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার। এখন দেখা যাক উপরে নিচে সবগুলোই, উপরে সবগুলো গুণাকার আছে, নিচে সবগুলো গুণাকার আছে, আর উপরে প্রত্যেকটা অংশের সাথে নিচের প্রত্যেকটা অংশ ভাগ আকারে আছে। যা একটু কাটাকাটি করব, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কাটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই পুরো অংশ আর এই অংশ কাটা। উপরে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কয়টা থেকে যায়, দুইটা। তাহলে দেখো আমরা এ আর এ গুণ করলে কি বলতে পারি, এ স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই গুণ করলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বলতে পারি, এটি আমাদের অ্যান্সার। ওকে দেখো এই অঙ্কটা সমাধান করার জন্য সবচেয়ে বেশি মনে রাখতে হবে টুর সাথে কে আছে, টুর সাথে বি আর সি আছে, তাহলে আমাদের বি আর সির অংশ যে যে আছে সবগুলোকে একসাথে রাখবো। আমি আবার বলছি তোমাদেরকে, দেখতে হবে অঙ্কটা সমাধান করার সময় টুর সাথে কে আছে, টুর সাথে বি আর সি আছে, তাহলে উপরে বি আর সির প্রত্যেকটা অংশ একসাথে রাখবো। আর আমি লিখলে হয়তো অনেকে বুঝতে পারবা, এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস, দেখো এ মাইনাস আর এই মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এ মাইনাস আর এই মাইনাস এ প্লাস টু বি সি, আবার এ মাইনাস আর এই মাইনাস এ প্লাস সি স্কোয়ার। দেখো আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, টুর সাথে কে আছে, বি আর সি, এই জন্য উপরে বি আর সির প্রত্যেকটা বিষয় একসাথে আটকায় রাখবো। দেখো এ স্কোয়ারটাকে আলাদা রাখছি আর বি স্কোয়ার মাইনাস এই টু বি সি আর সি স্কোয়ার, এই তিনটা অংশ বি বি সি আর সি এই তিনটা অংশকে একসাথে রাখছি। তোমরা কোশ্চেন করলে আমাকে, কোশ্চেন করার এখানে থাকে, স্যার আমি বুঝবো কিভাবে যে কাকে কাকে একসাথে রাখবো, টুর দিকে একটু তাকাও, টুর সাথে বি আর সি আছে তাই বি সির অংশটাকে একসাথে রাখতে হবে। ঠিক একইভাবে এখানে কি করব, এখানে ওই একই চিন্তা করবো, টুর সাথে কে আছে, এ আর বি আছে, তাহলে এ বি অংশগুলোকে একসাথে রাখো, এ বি অংশগুলোকে একসাথে রাখো, আর বাকি অংশটাকে টুর সাথে সি নাই তাহলে সিটাকে বাইরে রেখে দাও। দেখো একটু চিন্তা করো, এর স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস, এখানে আমরা যদি একটু চিন্তা করি, দেখো ছোটবেলার অঙ্কের মতো এই বি কে যদি আমি এ ধরি, এ স্কোয়ার প্লাস টু বি কে এ ধরছে ইন্টু এই সি কে যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ, এ হলো বি ইন্টু বি, বি হলো সি প্লাস বি স্কোয়ার মানে কি সির স্কোয়ার, তাহলে কি দাঁড়ায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার লেখা যায়। কিভাবে দেখো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক একইভাবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ারকে লিখতে পারি বি প্লাস সি তার হোল স্কোয়ার। আর এটাকে কি লিখতে পারি একটু লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারকে, এই যে বলছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারকে এ প্লাস বি তার হোল স্কোয়ার লেখা যায়, মাইনাস এই সি এর স্কোয়ার করলে সি স্কোয়ার। এখন একটু আমরা মনোযোগ দিয়ে অঙ্ক করব, মনে রাখবা সবসময় বুঝে এক লাইন বেশি করবা কোনো সমস্যা নেই, কিন্তু না বুঝে কিছু করার চেষ্টা করবো না। এ এই পুরোটাকে যদি আমি এ ধরি, এটা হলো এ, এ তো আছেই এ স্কোয়ার, আর এই পুরোটাকে যদি আমি বি ধরি, এ স্কোয়ার প্লাস
b স্কয়ারের সূত্র পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা হবে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি হবে a প্লাস b a এখানে a কত a প্লাস b b হলো b প্লাস c a প্লাস b ইনটু কি হবে a মাইনাস b a a হলো a মাইনাস b b হলো কি এই অংশটা এটাকে যদি a ধরি a স্কয়ার মাইনাস c টাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি একটু আগে আমি তোমাদেরকে বলে দিছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b তোমাদের একবার কমন সূত্র বললে তোমরা আরো বিরক্ত হবা দেখো তাহলে এটাকে পুরোটাকে যাই থাকো এটা দেখার বিষয় না সম্পূর্ণটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b b হলো c ইনটু a a হলো এটা মাইনাস b b হলো c তাহলে a a এখানে কত a প্লাস b সূত্রের প্লাস b b হলো c ইনটু a মাইনাস b a হলো এই পুরোটা a সূত্রের মাইনাস b b হলো c এখন দেখো আমরা উপরের লাইনটাকে কি করা যায় দেখো a প্লাস প্লাস এ প্লাস b প্লাস c আর a দেখো a মাইনাসের কারণে প্রত্যেকটা চিহ্ন হিসাব করতে হবে মাইনাস প্লাস এ মাইনাস b মাইনাস প্লাস এ মাইনাস c আর নিচে যা আছে তাই কোনো পরিবর্তন নেই নিচেরটা এখন দেখো কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা একটু মনোযোগ দিয়ে b প্লাস c আর নিচে a প্লাস b প্লাস c কাটা উপরে a প্লাস b প্লাস c নিচের a প্লাস দেখো তাহলে উপরে শুধুমাত্র থেকে যায় a মাইনাস b মাইনাস c আর b প্লাস b মাইনাস c এই দুটো অংশ আমাদের থেকে যায় তাহলে অঙ্কগুলো একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো খাতা কলম নিয়ে আমার সাথে সাথে করার চেষ্টা করো আমার মন থেকে বলছি অবশ্যই অঙ্কগুলো পারবা এরপরও যদি কারো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে লেখো সুস্থ থেকো ভালো থেকো আমি তোমাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাদেরকে সাধুবাদ জানাই আল্লাহ হাফেজ